الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على ابتلهم وخاتم النبي محمد العمي وعلى اله واصحابه اجمعين وبعد. سيدي اوستي ومشير تكلا সাহেব থেকে যা সোমবার এবং সন্ন্যাসী মা সেই দিনে করেছে যেই দিনে আলহামদুলিল্লাহ। এবং আমি আমাদের আরেকজন মৌলানা সাহেবকে কিন্তু ধরেছি যে আমাদের মুর্শিদাবাদ বাবা সাহেবদ্দিন আহমেদ উসমানি গোবিন্দ, ওনার যেদিন পৃথিবীতে আগমন হয়েছিল বৃহস্পতিবার ছিল, তা পৃথিবী থেকে উনি যখন জাহিরভাবে উনি বিদায় নিয়েছেন তাও ছিল কিন্তু বৃহস্পতিবার, নয় দিন পর ছিল না আগমন। মহামুসলিদের ক্ষেত্রে এবং আমাদের প্রেরণানি সুলতান আলী ওসাল্লামের ক্ষেত্রে আমরা দেখছি ওনারা যেদিনে আগমন করেন সেই দিনে ওনারা পৃথিবীতে। আমরা একজন মহান অলির গরিব হতে পেরে গোলাম হতে পেরে আশা হতে পারে আলহামদুলিল্লাহ বলে সকলে আলহামদুলিল্লাহ। আজ মহান দিনে আপনারা সবাই আমরা সবাই একসাথে জিকির করেছি, আমরা এখানে পাঁচ নামাজ করেছি, আমরা এখানে শরীয়তের প্রত্যেকটি আইন মেনে চলেছি এবং মজভান্ডার দরবার শরীফ ইসলাম ইমান এবং আল ইহসান নিয়ে আলোকে চলে তা আমরা দেখিয়ে দিয়েছি। আপনারা হাত তুলে বলুন আমরা কি দেখিয়ে দিই নাই? আমরা মজভান্ডার দরবার শরীফ থেকে দেখিয়ে দিতে চাই আমরা আল্লাহ রসুলের সহব আল্লাহ রসুলের সুন্না এবং কোরআনের নির্দেশনায় আমরা চলছি এবং যেখানে আউলিয়া কেরাম ও সালাহ শুয়ে আছেন সেখানে কখনো ভুল কাজ হতে পারে কখনোই হতে পারে না। যে আমরা সবসময় আমাদের জীবনকে খালি এখানে এসেই এইভাবে জীবনযাপন করলে হবে না, আমাদের আমাদের ঘরে আমাদের বাড়িতে আমাদের ছেলে মেয়েকে সবাইকে প্রতিবেশীকে সবাইকে ভিত্তিতে জীবনযাপন করা তৌফিক আমাদের নিজেকে গড়ে তুলতে হবে এবং আল্লাহের কাছে আমাদের দয়া চাতে হবে নিজেকে আমাদেরকে তৌফিক দান করেন তাসাউফের ভিত্তিতে আমাদের জীবনযাপন করা। এবং আমরা জানি সামনে আজ এই পৃথিবীর জন্য যিনি তাসাউফের ভিত্তিতে জীবনযাপন করার আদেশ এবং উপদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন এবং নেতৃত্ব তিনি দিচ্ছেন আমার মুর্শিদাবাদ বাবা সৈয়দ শেখউদ্দিন আহমেদ আল হুসাইনি হুসাইনের মজুমদারি। আমরা জানি ওনার ষষ্ঠ শরীফ আসছেন 24 ফেব্রুয়ারি 12ই ফাল্গুন। আমি চাই আপনারা সবাই আসবেন, কষ্ট করেও আসবেন, কারণ একজন মহান হস্তি যিনি আমাদের সামনে বসে আছেন ওনার সেই ষষ্ঠ শরীফে আসা এবং ওনার সেই ষষ্ঠ শরীফ থেকে ওনার যে দুটি কথা শোনা আমাদের নসিবে আর না হতে আপনারা সবাই আসবেন এবং এই খুশুর শরীফে সবাই আপনাদের পরিবার পরিজন নিয়ে আসবেন, কারণ আমরা সেই দিনে তাসাউফ ভিত্তিক জীবনযাপন করার জন্য সবাইকে আমরা কিছু ক্লাস আমরা ইন্তজাম করবো ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ এসে তার থেকে কিছু শিক্ষা নেবেন এবং আপনাদের প্রতিবেশীদেরকেও তার শিক্ষা দেবেন। আমরা ইনশাআল্লাহ আমার শিক্ষাগুলো উনি কিছুদিন পরে এই তাসাউফের মিশন নিয়ে সুফিজমের মিশন নিয়ে উনি টার্কির জমিনে যাচ্ছেন, সেখানে আমাদের কনফারেন্স আছে এবং সেখানে প্রাউড অফ ওভার 10-12 কান্ট্রিজ মুসলিম কান্ট্রিজ, এখানে মুসলমান দেশ অনেক মুসলমান দেশ থাকবে, 12 থেকে অন্য মুসলমান দেশের প্রতিনিধি থাকবে, সেখানে উনি ওনার বক্তব্য পেশ করবেন এবং উনি এখানে আপিল মজাত পেশ করতে পারেন আলহামদুলিল্লাহ। এরকম একজন মহান হস্তি আমরা আগমনে আমরা আসবো না তা হতে পারে না এবং ওনাকে আমরা পেয়েছি, আমাদের সবার শুক্রিয়া করা উচিত
ওনার কথা আমরা শুনতে পারছি, আমাদের সুফিয়া করা উচিত। আপনারা সবাই আমার মুসিফ কাবলার এই জন্মদিনে আসবেন, এবং আমাদের মুসিফ কাবলার অবসর আলম বাবা সৈয়দ মহিউদ্দিন আহমেদের উপদেশ অনুযায়ী আপনারা সবাই চলবেন। আপনারা দেখেছেন, উনি বলেছেন, কঠোরভাবে বলেছেন ওনার কথা, এবং আমরা কলকাতায় দশবার থেকে শুনেছি ওনার কথা। তাই ওনার কথা থেকে আপনারা যে সরে যান, আপনারা ভুল করেন।